2023 রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর ঘর বিজেপি কর্মসূচি শুরু করেছে রাজ্য বিজেপি। 27 নভেম্বর থেকে রাজ্য জুড়ে একযোগে শুরু হয় এই অভিযান। দলের কেন্দ্রীয় রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বুথ স্তরের নেতারাও নেমে পড়েছেন এই কর্মসূচিতে। সেখানে বিধানসভা ভিত্তিক রিপোর্ট কার্ড সঙ্গে নিয়ে জনতার কাছে নিজেদের কাজকর্ম তুলে ধরেছেন দলের নেতারা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যান দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। কর্মসূচিতে গিয়ে কমিউনিস্টদের কড়া সমালোচনা করলেন রাজীব ভট্টাচার্য। তিনি সিপিআইএমকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেন, 2018 সালে রাজ্যবাসী তাদের উচিত শিক্ষা দিয়েছিল। এরপর লোকসভা নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচনগুলিতেও তাদের শিক্ষা দিয়েছেন রাজ্যবাসী। 2023 রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর কোনো অস্তিত্ব থাকবে না বলেও অভিমত ব্যক্ত করেন রাজীব ভট্টাচার্য। দেখুন, বিরোধী দলের নেতা তাদের অস্তিত্ব আজকে বিলুপ্তির পথে। 2023-এ এই ত্রিপুরা রাজ্যের মানুষ পণ করে নিয়েছে যে এই রাজ্য থেকে এই সন্ত্রাসী কমিউনিস্টকে কীভাবে উৎখাত করতে হয়। 2018-তে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, 2023-19-এ লোকসভা নির্বাচনে উচিত শিক্ষা দিয়েছে, আর সদ্য যে আমাদের 4টি বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানেও রাজ্যের মানুষ প্রমাণ করে দিয়েছে যে আগামী 23-এ সিপিএম এর অস্তিত্বই ত্রিপুরা রাজ্যে বিলুপ্তির পথে। 27 নভেম্বর থেকে দলের নেতা কর্মীরা যেভাবে ময়দানে নেমে পড়েছেন তা নিয়ে রাজ্য সভাপতি বলেন, দলের প্রতিটি অংশের নেতা কর্মীরা একটি সংকল্প নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে। 2023-এর লক্ষ্যমাত্রা পূরণ হবার পরই তারা বাড়ি ফিরবেন বলে জানান রাজীব ভট্টাচার্য। 27 তারিখ থেকে আমরা 3 তারিখ পর্যন্ত ঘর ঘর চলো অভিযানের আমরা আহ্বান করেছিলাম। তারই অঙ্গ হিসাবে আমি আজকে 9 বনমালীপুর এলাকার 12 নম্বর বুথে আমি আজকে ঘর ঘর চলো অভিযানের অংশ হিসাবে আমি এখানে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে মণ্ডল সভাপতি রয়েছেন, আরও অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। তো মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে যে মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে অনেকটাই সার্থক রূপ নিয়েছে। আর এই যে রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডের মাধ্যমেই আমরা তুলে ধরছি যে ভারতীয় জনতা পার্টি সরকার কী কী কাজ করেছে। আর আমি ধন্যবাদ জানাই আমার সকল স্তরের কার্যকর্তা। সকাল থেকেই আমি বিভিন্ন জায়গাতে ফোন করে আমি খোঁজখবর নিয়েছি। আমাদের প্রত্যেকটা বিধানসভাতেই আমাদের কার্যকর্তারা মাঠে নেমে পড়েছেন, আর দৃঢ়তার সঙ্গে এবং সংকল্পের সঙ্গে। এই সংকল্প যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, এবং এই যে ঘর থেকে বেরিয়েছে আগামী 2023-এ লক্ষ্য পূরণের পর তারা বাড়ি ঘরে ফিরবে, সেই দৃঢ়তার সঙ্গে ওনারা কাজ করছেন। এদিন বিজেপির রাজ্য সভাপতির সাথে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এলাকার মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।